আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি ম্যাট্রিক্সের পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো পার্ট 4 এ আমাদের আছে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেইটা। তো আমি একটা কোয়েশ্চন লিখছি, দেখো, ধরি এ হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং এর নির্ণায়ক মান -7, তাহলে 2A−1 এই এর নির্ণায়কের মান কত হবে? তো কোয়েশ্চনটা দেখে সবার মাথা ঘুরাই গেছে। তো এবার দেখো, আমরা এই এত বড় কোয়েশ্চনটা আমরা যদি ম্যানুয়ালি করি অনেক সময় লেগে যায়। তো অনেক সময় দেখা যায় যে এগুলা কিন্তু এমসিকিউতে দিয়ে দেয়, কিন্তু আমরা এমসিকিউ সলভ করার জন্য আমাদের সময় হাতে কিন্তু 1 মিনিটের বেশি নাই। একটা কোয়েশ্চনে যদি আমরা 2-3 মিনিট লাগাই দিই সলভ করতে, তাহলে কিন্তু আমরা মারা খাবো। তো এই টাইপের কোয়েশ্চনগুলো আমরা যাতে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি, সেই জন্য এই টেকনিকগুলো নিয়ে আলোচনা করতেছি। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা এই টেকনিকগুলো নিয়ে জানতে পারে। তো চলো, আমি তোমাদের আগে টেকনিকটা লিখে দিচ্ছি। টেকনিকটা হচ্ছে আমাদের n ক্রমের A ম্যাট্রিক্সের জন্য এই যে এই মানটা সমান হবে, আমরা লিখতে পারবো m টু দি পাওয়ার n, আর এখানে এই যে এর নির্ণায়ক মানটা আমরা বসিয়ে দেব। এইভাবে দেয়া থাকলে, এই ফরম্যাটে দেয়া থাকলে, তো আমরা কি করব, m টু দি পাওয়ার n, এই যে এখানে nটা হচ্ছে আমাদের ক্রম, মানে কত ক্রমের ম্যাট্রিক্স nটা, আর এই যে নির্ণায়কের মান যেটা, এটা এখানে বসিয়ে দেব। আর m হচ্ছে এই যে এখানে এর সহগ যত থাকবে সেটা হচ্ছে আমাদের m। তো চলো আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা এই কোয়েশ্চনটা সলভ করি। তো এখানে দেখো 2A−1 এটা দেয়া আছে, ইনভার্স 1 দেয়া আছে। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারবো। আমরা যখন সূচকে পড়ছি, 9-10-এ পড়ছি, তখন আমরা এইগুলা জানছি, আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। আশা করি এটা তোমরা সবাই জানো। তো দেখো, এখন দেখো এই ফর্মেট আকারে আসছে এটা আমাদের। এখন দেখো আমরা এই ফর্মেট আকারে বসায় দেব। এখানে m সমান কত, এখানে m সমান হচ্ছে 2, n সমান কত, এই যে ক্রম কত হচ্ছে আমাদের 3, আর এই যে n নির্ণায়কের মান কত, n নির্ণায়কের মান হচ্ছে -7। আমাদের শেষ, কাজ শেষ। এখন আমরা হিসাবটা করে বসায় দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখো 2 হচ্ছে আমাদের 2³ এর মান হচ্ছে 8, আর -7 হচ্ছে 7, 8, 56। এখানে আগে এটা মাইনাস আসে, এজন্য আমরা মাইনাস বসিয়ে দিব। তাহলে আমাদের আনসার আসবে 1/56। দেখো আমরা কত সহজে বের করে নিয়ে আসছি। কিন্তু এইটা যদি আমরা আমাদের সৃজনশীল যেভাবে আমরা উত্তর করি সেভাবে করি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। তো আমরা সময়টা আমরা কিভাবে বাঁচাবো সেই চিন্তা করব। আমরা এমসিকিউ কিন্তু আমরা এত সময় পাবো না। তো আমরা যাতে এইভাবে সহজে সলভ করতে পারি, তার জন্য এই শর্টকাটগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আর ইনশাআল্লাহ আমরা প্রত্যেক চ্যাপ্টারের শর্টকাটগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের এমসিকিউ সলভ করতে কম সময় লাগে আর তোমাদের ভালো মার্কস পাইতে যাতে আমরা একটু সাহায্য করতে পারি তোমাদের, সেজন্য আমাদের এই উদ্যোগে তোমরাও সামিল হও। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও শিখতে পারে, জানতে পারে। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।